ইভিএম এর স্বচ্ছতা নিশ্চিতে ভারতের ভিভিপ্যাটের চেয়েও অত্যাধুনিক ভিভিপ্যাট প্রযুক্তি রয়েছে বাংলাদেশের। তাই ইভিএম এ কারচুপির সুযোগ নেই বলে সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত দুই মেয়র প্রার্থীর প্রতিনিধি সহ অন্যরা। তবে গোপন ভোটদান কক্ষ নিয়ন্ত্রণে রাখায় ইভিএম এ নির্বাচনের মূল চ্যালেঞ্জ বলেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। সময় ইসলামের রিপোর্ট। আগামী 15 জুন কুমিল্লা সিটি নির্বাচন সহ বেশ কিছু স্থানীয় নির্বাচনের সবগুলোই হবে ইভিএম এ। তাই ইভিএম নিয়ে সব ধরনের শঙ্কা দূর করতে প্রার্থীদের কারিগরি সদস্যদের নিয়ে ইসির প্রথমবারের মতো আয়োজন। নির্বাচনী এলাকাগুলোর প্রার্থীদের প্রায় 35 জন প্রতিনিধি উল্টে পাল্টে দেখলেন ইভিএম। শুধু ওনাদের কথা শুনলাম, কথা শুনে মোটামুটি ভালো লাগলো। মনে সন্দেহ ছিল একজনের ভোট যদি আরেকজন দিয়ে দিতে পারে, আগের মতো তো ব্যালট যদি একজনের ভোট 10 জন দিতে পারে, 10 জনের ভোট একজন দিতে পারতে, এখন তো এটা সম্ভব না। ফিঙ্গারপ্রিন্ট না মিললে যেন হয় না, এটা আমি দেখেছি। ওনাদের বেসিক সন্দেহ যে জায়গাটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি সেটা হলো যে ওনারা একজনের ভোট আরেক জায়গায় চলে যাচ্ছে কিনা, আর আমাদের ইভিএম এ যে প্রোগ্রামটা ইনস্টল করা আছে সেই প্রোগ্রামটাকে আমাদের রিপ্রোগ্রামিং করা যায় কিনা। তো আমরা আগেও বলেছি যে এটা সম্ভব না। আমাদের যে সংযোজন সেটা হলো ভিভি ড্যাট, অর্থাৎ ভোটার ভেরিফায়েবল ডিজিটাল অডিট ট্রেইল। এটা ভিভি প্যাডের থেকে অনেক উন্নত মানের একটা ইনস্ট্রুমেন্ট, এটার মধ্যে অ্যাড করা হয়েছে, যেটার মধ্যে আমাদের টোটাল ভোটিং যে প্রসেস আছে ভোটার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা এটাতে ডিজিটালি লগ হয়ে থাকে। পরে নির্বাচন কমিশনার আহসান হাবিব জানালেন যে কোনো অনিয়ম ঠেকাতে ভবিষ্যতে সব নির্বাচনের রক্ষা কবচ হবে ইভিএম। ইভিএম এ অবিশ্বাস দূর করতে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো নিয়ে এমন উন্মুক্ত প্রদর্শনী চলমান থাকবে বলে জানালেন এই কমিশনার। ইভিএম এর মধ্যে চ্যালেঞ্জ একটাই, মিডিয়াম ভোট চ্যালেঞ্জ একটাই, আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। সেখানে হচ্ছে যে একটা ডাকাত সন্ত্রাসী ওই গোপন কক্ষে একজনকে দাঁড়িয়ে রাখা, আপনার ভোট হয়ে গেছে চলে যান, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। ছাড় নাই, কোনো দুর্বলতা নাই, চাপ নাই, কোনো কিছু নাই, আমরা টোটাল স্বাধীন, স্বাধীন সেইভাবে স্বাধীনভাবে কাজ করব। 15 জুন একই দিন কুমিল্লা সিটি নির্বাচন সহ 6টি পৌরসভা এবং 135টি ইউনিয়নের ভোট হবে ইভিএম এ। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।